আজ সল্টলেকের সব্যসাচী দত্তের মৈত্রী সংঘের গণেশ পূজাতে উপস্থিতি হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুষ্পাঞ্জলি দিলেন, আরতি করলেন, লাড্ডু প্রসাদ নিলেন, সঙ্গে ছিলেন সব্যসাচী দত্ত সহ কর্মীরা। দিলীপ ঘোষ বলেন, গণেশ পুজো আরাধনা সারা ভারতবর্ষে হয়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে পুজো হয় সারা সল্টলেকের লোক জানত। স্বাভাবিক কারণে করোনার জন্য এবার পুজো ছোট করে হচ্ছে, কিন্তু যেভাবে এই পুজো আটকানোর চেষ্টা করেছে এটা দুর্ভাগ্যজনক। এখানে সব নিয়মবিধি মেনে পুজো হচ্ছে, পুজো পাঠ ভারতবর্ষে হবে না তো কোথায় হবে, সেটাকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসাটা ঠিক নয়। গণপতিকে কোর্টে যেতে হচ্ছে, রামচন্দ্র কয়েকশো বছর কোর্টে ছিলেন, এখন বাড়ি ফেরত পেয়েছেন। গণেশকেও লড়াই করে নিজের পুজো নিতে হচ্ছে। দুর্ভাগ্য আমাদের, আমরা ভক্ত, আমরা কি করতে পারি? আমরা পুজো করতে পারি, আজ পুষ্পাঞ্জলি দিলাম, আরতি করলাম, লাড্ডু প্রসাদ পেয়েছি। আমার মনে হয় ঠাকুরের ইচ্ছায় নতুন করে এবছরের পুজো শুরু হচ্ছে গণেশ চতুর্থী দিয়ে, পুজোর বিসর্জন আসছে। তাই যাই হোক, আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, সিদ্ধিদাতার কাছে, এই হতাশা কাটিয়ে মানুষ যেন নতুন উদ্যমে কাজ করতে পারে, নতুন করে বাংলাকে তৈরি করতে পারি, মানবতাকে বাঁচাতে পারি, সেই আশীর্বাদ দিন। আমার মনে হয় গণপতি পুজোর পর থেকেই বাংলা কেন সারা দেশের পরিবর্তন হবে, যে যেমন কাজ করবে সে তেমন সিদ্ধি পাবে। আমার তো কেস আর জেল ছাড়া কিছুই পাই না। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা, এটা পরিবর্তন কমপক্ষে করে দিন, যাতে বাংলার মানুষ ত্রাহি তাহি করছে তার থেকে মুক্তি পাবেন। এই যা পরিস্থিতি এখন, তার মধ্যে এই গণেশ পুজো প্রথমত এখানে এসে কিরকম লাগছে? দেখুন, সিদ্ধিদাতা গণেশের পুজো আরাধনা সারা ভারতবর্ষে হয়। আগে পশ্চিম ভারতে গণেশ ছিলেন, ধীরে ধীরে সারা দেশে সাম্রাজ্য বিস্তার করেছেন, আর বাংলায়ও যথেষ্ট ধুমধাম করে হয়। বিশেষ করে এখানে যে আমরা দাঁড়িয়ে আছি, এইখানকার পুজো সারা সল্টলেকে জানত সবাই যে এখানে একটা পুজো হয় জোরদার। স্বাভাবিকভাবেই এবারে পরিস্থিতির কারণে পুজো ছোটও করা হয়েছে, আর লোকও কম, যাতে সবাই না আসেন, একসঙ্গে ভিড় না করার চেষ্টা আছে। কিন্তু যেভাবে সেই পুজোটা করার জন্য আটকানোর চেষ্টা হয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক। আমরাও বুঝি যে কোনো ভিড়ভাড় যাতে না হয় সবার স্বাস্থ্যের দিকে নজর রেখে, কিন্তু সেটাকে বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি আমার মনে হয় এটা ঠিক হয়নি। সব নিয়ম বিধি মেনে এখানে পুজো হচ্ছে, সারা দেশে পুজো হচ্ছে, হয়তো অনেক জায়গায় যেগুলো একটু বেশি আড়ম্বর হতো সেটা বন্ধ হয়েছে, কিন্তু পুজো পাঠ ভারতবর্ষে হবে না তো কোথায় হবে, সেটাকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসা আমার মনে হয় ঠিক নয়। গণেশও বাদ গেল না কেসের থেকে, হ্যাঁ, গণপতিকেও কোর্টে যেতে হচ্ছে। ভগবান রামচন্দ্র কয়েকশো বছর কোর্টে ছিলেন, এখন বাড়ি ফেরত পেয়েছেন। ভগবান গণেশকেও লড়াই করে নিজের পুজো নিতে হচ্ছে। আর দুর্ভাগ্য আমাদের, আমরা ভক্ত, আমরা কি করতে পারি? আমরা পুজো করতে পারি। গণেশজিকে যিনি নিমন্ত্রণ করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন, ওনাকে জিজ্ঞেস করুন। আমার তো পুষ্পাঞ্জলি দিলাম, আরতি করলাম, আর লাড্ডু প্রসাদ পেয়েছি। আমার মনে হয় ঠাকুরের ইচ্ছায় নতুন করে এবছরে যে পুজো শুরু হচ্ছে, গণেশ চতুর্থীতে আমাদের শুরু হয়, তারপরে বিশ্বকর্মা আসেন, আর পশ্চিমবাংলার পুজোর সিজন আসে। তো যাই হোক, আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, সিদ্ধিদাতার কাছে, যে এই হতাশা কাটিয়ে মানুষ যেন নতুন উদ্যমে কাজ করতে পারে, নতুন করে আমরা দেশকে, বাংলাকে তৈরি করতে পারি, মানবতাকে বাঁচাতে পারি, সেই আশীর্বাদ দিন। আমার মনে হয় এই গণপতি পুজোর পর থেকেই বাংলা কেন সারা দেশে পরিবর্তন শুরু হয়। সিদ্ধি পেতে চলেছে বাংলা, এটা কি বলা যেতে পারে? কারণ সিদ্ধি কে পাবে, সে তো যে যেমন কাজ করবে সেরকমই পাবে। আমরা তো কেস আর জেল ছাড়া কিছু পাই না। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব যে এই এইটা পরিবর্তন কমপক্ষে করে দিন, যাতে বাংলার মানুষ এই ত্রাহি ত্রাহি করছে তার থেকে মুক্তি পায়।